আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ছোট্ট সহজ পরীক্ষিত একটা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনার যে কারো উপর যদি বদ নজর লাগে, বদ নজর থেকে হেফাজত করবেন, বদ নজর থেকে নিঃসন্দেহে হেফাজত করবেন। আপনারা এই বিষয়ে আরো পরীক্ষিত আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমরা আপনাদেরকে সে আমলটা জানাবো সরাসরি কোরআনে কারীম থেকে। তো দিনী ভাই বোনেরা, কেউ যদি সূরাতুল ইখলাস, কুল হুল্লাহু আহাদ, সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এবং কেউ যদি সাথে সাথে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সাথে সাথে কারো যদি সম্ভব হয়, তৌফিক হয়, সূরাতুল হুমাজা, সূরাতুল হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাযী যার উপর বদ নজর লেগেছে, ওই পানির উপর তিনটা সুরা তিনবার পরে ফু দিয়ে খাওয়ালে আল্লাহ তাআলার রহমতে আশা করা যায়, ইনশা আল্লাহ বদ নজর থেকে হেফাজত হবেই হবে, ইনশা আল্লাহ। এই জন্য কারো উপর যদি বদ নজর লাগে, বদ নজরের প্রভাব থাকে, আপনারা এই আমলটা করেন, বদ নজর থেকে আল্লাহ তাআলা নিঃসন্দেহে হেফাজত করবেন। যদি মনে হয় এই গাছের উপর বদ নজর লেগেছে, এই পশুর উপর বদ নজর লেগেছে, পশুকে এইভাবে সূরাটা পড়ে এটার পানি খাওয়ায় দেন, ছাগলকে গরুকে যার উপর বদ নজর লাগবে তাকে খাওয়ায় দেন, এবং এর পানির থেকে কিছু অংশ গোসলের পানির সাথে মিশিয়ে তার সাথে গোসল করান, আল্লাহর রহমতে আশা করা যায়। এই কাজটা করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বদ নজর থেকে হেফাজত করবেন। এমন পরীক্ষিত আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে, নাম হচ্ছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।